উচ্চ মাধ্যমিকের পর একটা অন্যতম পপুলার কোর্স হলো জিএনএম নার্সিং কোর্স। এই নার্সিং কোর্স শুধু মেয়েরাই নয়, বর্তমানে ছেলেরাও এই নার্সিং কোর্স করার ব্যাপারে বিশেষ আগ্রহ দেখাচ্ছে। পশ্চিমবঙ্গে কোথায় কোথায় মেল জিএনএম নার্সিং কলেজ আছে এবং সেখানে কত সিট আছে, আজকে এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তাহলে মেল জিএনএম কোর্সের কলেজ কতগুলি, কয়টি গভর্নমেন্ট কলেজ, কয়টি প্রাইভেট কলেজ এবং সেখানে খরচা কতটা, সে সম্পর্কে আমি একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখলে পরে মেল জিএনএম নার্সিং কোর্স সম্পর্কে তোমাদের একটি সাধারণ ধারণা তৈরি হবে। তো চলো দেখে নিই। সবার প্রথমে দেখে নাও কয়টা কলেজ আছে। পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট কলেজ আছে 2টি এবং প্রাইভেট কলেজ আছে 3টি। সর্বমোট কলেজের সংখ্যা হলো 5টি। তাহলে পশ্চিমবঙ্গে মেল জিএনএম নার্সিং কোর্স করবার জন্য সর্বমোট কলেজ আছে 5টি, তার মধ্যে গভর্নমেন্ট 2টি এবং প্রাইভেট 3টি। গভর্নমেন্ট কলেজগুলির মধ্যে সবার প্রথমে নাম নিতে হয় অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল। এটি নর্থ চব্বিশ পরগনায় অবস্থিত। এখানে টোটাল সিট আছে 35টি। গভর্নমেন্ট কলেজে তোমরা যদি চান্স পেয়ে যাও তাহলে সেখানে খরচা খুবই কম, থাকা খাওয়া বইপত্র কেনার খরচা ছাড়া আর বিশেষ কোনো খরচা নেই। এছাড়া এখান থেকে মাসে মাসে তোমাদের স্টাইপেন্ডও দেওয়া হবে। এর পরবর্তী গভর্নমেন্ট কলেজটি হলো বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল। এটি কলকাতাতে অবস্থিত। এখানে টোটাল সিট আছে 40টি। তাহলে এই হলো মোট 2টি গভর্নমেন্ট কলেজ। এবার দেখো প্রাইভেট কলেজগুলি কোনগুলি সেটা একটু দেখে নাও। প্রাইভেট কলেজগুলির মধ্যে আছে মুক্তধারা নার্সিং ইনস্টিটিউশন, রসুলপুর বাঁকুড়াতে অবস্থিত। এখানে মোট সিট আছে 60টা। এরপরে দ্বিতীয় প্রাইভেট কলেজটি হল জেনেক্স নার্সিং ইনস্টিটিউট মূলকাঠি পূর্ব বর্ধমান। এখানেও টোটাল সিট আছে 60টা। এবং তৃতীয় প্রাইভেট কলেজ যেটা কেয়ার অ্যান্ড কিওর ইনস্টিটিউট অব নার্সিং, এটি বারাসাতে অবস্থিত। এখানে টোটাল সিট আছে 60টা। তাহলে এই হচ্ছে প্রাইভেট কলেজ। প্রাইভেট কলেজে যদি তোমরা চান্স পাও তাহলে সেখানে আনুমানিক খরচা হবে বছরে 1 লক্ষ টাকা। তার মানে 3 বছরে তোমাদের খরচা হবে প্রায় 3 লক্ষ টাকা বা তার কিছু বেশি। তাহলে এই হলো পশ্চিমবঙ্গে টোটাল 5টি কলেজ, 2টো গভর্নমেন্ট কলেজ এবং 3টি প্রাইভেট কলেজ। আশা করি যারা মেল জিএনএম নার্সিং কোর্স নিয়ে তোমরা পশ্চিমবঙ্গে পড়তে চাও তাদের কাছে এই ভিডিওটি অবশ্যই একটু হেল্পফুল হবে। হেল্পফুল হলে একটু লাইক করো, সকলকে শেয়ার করো এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই কিছু ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার কিছু নতুন ইনফরমেশন নিয়ে আমি তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা করছি।